আসসালামু আলাইকুম, উর্মিস ডেবুকে আবারও সবাইকে স্বাগতম। সবসময় তো রান্নাবান্না ও এডুকেশনাল ভিডিও নিয়ে থাকি। আজ আমার একটি এক্সপিরিয়েন্স তোমাদের সবার সাথে শেয়ার করব। অনেক দিনের ইচ্ছা ছিল প্যারাসিলিং করার, তাই ঝটপট ব্যাগ গুছিয়ে কক্সবাজারের উদ্দেশ্যে রওনা দিলাম। কক্সবাজারের কলাটলি থেকে সিএনজি বা অটোরিকশা করে দরিয়ানগর সি বিচের দিকে রওনা করলাম। ভাড়া নিল 120 টাকা। কক্সবাজারে প্যারাসিলিং করার জন্য দুটি প্রতিষ্ঠান রয়েছে, একটি ফানফেস্ট, আরেকটি স্যাটেলাইট ভিশন সি স্পোর্টস। এর মধ্যে আমি স্যাটেলাইট ভিশন থেকে প্যারাসিলিং করেছি। প্যারাসিলিং করার জন্য অনেকগুলো প্যাকেজ আছে, এর মধ্যে 2000 টাকার যে প্যাকেজটি সেটা আমি নিয়েছি। ওয়েদারের উপর ডিপেন্ড করে প্যারাসিলিংয়ের সময় নির্ধারিত হয়, তবে ইন অ্যান অ্যাভারেজ 5 থেকে 6 মিনিট এই প্যারাসিলিংটা করানো হয়ে থাকে। চলে এলাম দরিয়ানগর সি বিচ। প্যারাসিলিং করার জন্য এখানে কিছু ফর্মালিটিস পালন করতে হয়। এটা হচ্ছে প্যারাসিলিং করার অফিস। ফর্মালিটিস হিসেবে এখানে নাম, স্বাক্ষর ও ফোন নাম্বার দিতে হয়, যা আমি দিচ্ছি, দেখতেই পাচ্ছেন। টাকা দিয়ে টোকেন সংগ্রহ করতে হয়, দেখতেই পাচ্ছেন এখানে লিস্ট দেওয়া আছে কোন রাইটটা কতটুকু এবং কত টাকার। এটা হচ্ছে দরিয়ানগর সি বিচ। এই প্যারাসিলিং করাটা একদমই নিরাপদ, ইনস্ট্রাক্টরের পরামর্শ শুনলে কোনো প্রবলেমই হবে না। আমার খুবই ভয় লাগছিল, কারণ কখনো উঠিনি, তবুও চলে এলাম সাহস করে। চলুন দেখে নিই পাখির চোখে কক্সবাজার। যদিও ক্যামেরা নিয়ে ওঠা নিষেধ, তবুও আমি অ্যাকশন ক্যামেরা নিয়ে উপরের দৃশ্যগুলো ধারণ করেছি, আর বাকি দৃশ্যগুলো আমার হাজবেন্ড ধারণ করেছে। রেডি হচ্ছি আমি প্যারাসিলিং করার জন্য। দেখতেই পাচ্ছেন কত রকম নিরাপদ ব্যবস্থা নেওয়া হচ্ছে। চলুন দেখে নেই পাখির চোখে কক্সবাজার। দেখতেই পাচ্ছেন উপরে কিভাবে উঠে গেলাম। এখন চলুন উপর থেকে সবাই একসাথে। আজ এ পর্যন্তই, সবাই উপভোগ করতে থাকেন। আল্লাহ হাফেজ। Thank you.
Thank you.